তারমিজানুর রহমান আজহারী ভাই উনি চলে গেছেন, আবার ফিরে আসবেন বীরের বেশে। ওই ভান্ড মাজার পূজারি ওই গায়ক এরা থামাইতে পারবে না, সময় মতো ঠিকই জ্বলে উঠবে। কথা কন ঠিক না বেঠে? এত সুন্দর বক্তব্য, এত সুন্দর কথা বলার ধরন, আর এত সুন্দর করে বুঝায়, কি স্মার্ট একটা চেহারার মানুষ, কথা বলার স্মার্ট কত সুন্দর, শিক্ষিত মানুষ। পুলিশ বলেন, র‍্যাব বলেন, বিজিবি বলেন, সেনাবাহিনী বলেন, কলেজের প্রিন্সিপাল বলেন, অধ্যক্ষ বলেন, কথা কন না গা, সমস্ত শিক্ষিত নারী পুরুষ, গায়ক গায়িকা, নায়ক নায়িকা পর্যন্ত ক্রিকেটাররা পর্যন্ত ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের ওয়াজ শুনে। কথা কন ঠিক না বেঠে? এরকম একটা রত্নকে দেশ ছাড়া করছো, কপালে তোমাদের শনি আছে। কথা কন না খেয়া, সময় মতো আবারও আসবে, আমরা হারাইনি তো, আবার আসবে ভাইজান। আরো পিএইচডি গবেষণা করতেছে, আরো ভালো করে গবেষণা করুক। আবার আরো যত বারুদ আছে অন্তরের ভিতরে জ্ঞান সঞ্চয় করে এমন বারুদ বাংলাদেশে ঢেলে দিবে, পুরো বাংলাদেশ যেন মিজানুর রহমান আজহারীর প্রেমে পাগল হয়, পুরো দেশটা যেন কোরআন সুন্নাহর পথে আসে। এক একটা মাহফিলে যখন 10 লাখ 12 লাখ 15 লাখ মানুষ হচ্ছে, তখন ওই ওদের মাথা গরম হয়ে গেছে। এরে আমরা এলে মাইটিং, গেট, লাইটিং, নেতা কর্মী, এত ব্যানার পোস্টার, এত কিছু করি, স্টেডিয়ামে যা দেখি 20,000 লোক, 30,000 লোক, খুব বেশি হলে 1 লাখ। আরে হুজুর কি কয়, এই হুজুর কি কয় যে 10-12 লাখ 15 লাখ যায়, এ হুজুরে ঠেকাও। এজন্য ভালো আমল করা লাগবে বাজান। ওই অন্ধকার কবরে যেদিন রেখে দেবে চকলেটের মতো মোরায়া, ওই 3.5 হাত অন্ধকার কবরে কেউ যদি গুনাহ নিয়ে যায় বাজান, নবীজি ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী ডেকে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, এই জায়গা তো বলেন আহসানু আমালা, যাদের আমল উত্তম আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই। নবীজি ডেকে বলেন যার আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। নবীজি এক জায়গায় বসা ছিলেন, জিব্রাইল এসে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি শুনতে পাইলেন? নবী ডেকে বলে, হ্যাঁ ভাই জিব্রাইল, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আমি শুনতে পাইলাম। জিব্রাইল ডেকে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর জাহান্নামের তলদেশে গিয়ে এই পাথরটা এই মাত্র পৌঁছাইলো। তাহলে চিন্তা করেন বাজান, সেই জাহান্নামের গর্তের গভীরতা এত বেশি, এত বেশি, একটা পাথর ছেড়ে দিলে নিচে পড়তে 70 বছর সময় লাগে। ওরে সাতক্ষীরা সদরের মুসলমানেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে একবার যদি ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় থাকবে না। বাজান গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা ইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে তুমি যদি অনুপরিমাণ যারা পরিমাণ ভালো আমল করে থাকো, আমি আল্লাহ পাক সেইটাও দেখাবো। আর যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাও, যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে বাজান, ওই কবরের মাটি এমন জোরে চাপ দেবে গো, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। লোকটা চিৎকার মারবে, কবরের বিষাক্ত সাপ যখন একবার সবল মারবে বাজান, বিষের যন্ত্রণা পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাবে, এমন কি যন্ত্রণায় কলিজা পর্যন্ত জ্বলে যাবে। এজন্য আমরা কেউ কবরের আযাব সহ্য করতে পারবো না। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার, সেই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া, আগুনের কালার ছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো। যে জাহান্নামের আগুন বড় কঠিন জায়গা বাজান, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট হলো ৭০ গুণ বেশি, ৭০ গুণ বেশি। যে জাহান্নামের আগুনের তাপ সহ্য করার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। আমি যদি আপনাকে বলি ১ লাখ টাকা দাও, ১ ঘন্টা আগুনের ভিতরে থাকবেন? থাকবেন ১০ মিনিট? আরো জোরে জোরে। তাহলে ১ লাখ টাকা দিলেও ১০ মিনিট এই দুনিয়ার আগুনে থাকবেন না। তাহলে ৩০০০ বছরে জ্বালায়া যেই জাহান্নামের আগুনের গতি স্পিরিট আল্লাহ ৭০ গুণ বাড়ায় রাখছে, ওই জাহান্নামের আগুনে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই সুন্দর চেহারাটা যদি ওই জাহান্নামের আগুনে জ্বলে বাজার, কি লাভ হবে? দুনিয়ার রং তামাশা কইরা কি লাভ হবে? লাফায়া ঝাপায়া কি লাভ হবে? আজেবাজে কাম বাদ কাম কইরা কি লাভ হবে? টাকার পিছনে সুইটা কি লাভ হবে? ক্ষমতার পেছনে সুইটা সব বাদ দিয়া যদি এই ক্ষমতা, এই টাকা, এই দুনিয়া আমাকে জাহান্নামে নিয়ে যায়, তাহলে দুনিয়াতে এত রং তামাশা করে কি লাভ? অতএব এখনো সময় আছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, আল্লাহ বলে দুইটার মাঝামাঝি যে সময়টা দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক দিয়ে কাদের আমল ভালো, কাদের আমল সুন্দর, আমলের দিক দিয়ে কারা ভালো আমল করতে পারে। ভালো আমল যাদের, পরকালে তাদের দাম আছে, যাদের আমল ভালো নাই ওদের কিন্তু দাম নাই। আর একবার জাহান্নামে যদি কেউ যায় বাজার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা বাজার। যে জাহান্নামীরা, জাহান্নামের ভিতরে যে জাহান্নামীরা জ্বলবে, চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো, চেহারার আকৃতি হবে বিশাল, দেহ বানাবে আল্লাহ বিশাল, সিব্বা টান দিয়ে পেরেক মারবে। জাহান্নামের পেরেক কেমনে সহ্য করবেন বাজান? জাহান্নামের পোশাক কেমনে সহ্য করবেন? জাহান্নামের খাবার কেমনে সহ্য করবেন? ওরে সাতক্ষীরার মুসলমানেরা, জাহান্নামীরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। জাহান্নামীদের চিৎকার শুনে আল্লাহ ডেকে বল, ফেরেশতারা এই জাহান্নামী বান্দাদের খাবার দাও। এমন কাঁটাযুক্ত ফল খাইতে দেবে বাজান, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। ওই ফলটা যখন আটকে যাবে, জাহান্নামে ডেকে বলবে, আল্লাহ কেমন ফল খাইতে দিলাম আল্লাহ, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। জাহান্নামী তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বললে, আল্লাহ এত কান্নাকাটি করার পর খাবার দিলেন, এমন এক খাবার দিলেন আল্লাহ, গলার মাঝামাঝি আটকে গেছি, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। যত গলা নাড়াচাড়া করে তত খালি কাঁটাযুক্ত ফলটা ফোটে বাজান। ওই জাহান্নামী কাঁদতে কাঁদতে হঠাৎ করে দুনিয়ার কথা মনে হয়ে যাবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। তখন আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। ও আল্লাহর সইতে পারি না, পানি দাও, পানি দাও। জাহান্নামীদের চিৎকার শুনে আল্লাহ ডেকে বল, ফেরেশতারা আমার জাহান্নামী বান্দাদের পানি পান করতে দাও। এমন ফুটান্ত, এমন গরম পানি দেবে বাজান, ওই পানি খাওয়া মাত্র জাহান্নামীর লাড়ি ভুড়ি গলে 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 যাবে। তাহলে চিন্তা করেন বাজান, খাবার খাইলে গলায় আটকে যায়, পানি খাইলে লাড়ি ভুড়ি গলে যায়। ওই জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জুতা দিয়ে থাকা। যে এক জোড়া জুতা পায়ে দিয়ে থাকবে বাজার, ওই জুতার গরমে, ওই জুতার গরমে জাহান্নামী বান্দার মাথার মগজ টকবক করে গলে নাক মুখ দিয়ে বের হবে। তাহলে জাহান্নামের খাবার খাইলে গলায় আটকে যায়, রক্তপুজ হবে খাবার। তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য ভালো আমল করে মরার দরকার আছে না? না, ভালো আমল, ভালো আমল। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পাক মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি, এর মাঝামাঝি যে সময়টা দিলাম গোলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক দিয়ে কাদের আমল ভালো, কার আমল সুন্দর। যার আমল ভালো আল্লাহর কাছে তার চরিত্র ভালো, তার দুনিয়া আখেরাত ভালো। যার আমল খারাপ তার কিন্তু বাঁচার কোনো পথ নাই। এই জন্য নবীরা একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ওসমান। কবর দেখলেই কান্না করতেন, কবর দেখলেই কান্না করতেন। অন্য সাহাবীরা ডেকে বলে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? ওসমান ডেকে বলে, শোনো, এই কবর হলো মানুষের জীবনে প্রথম ঘাঁটি। কবরে যে সারা পাইলো তার মিজান ফুলজিরাতে আর কোনো টেনশন নাই। এজন্য নবীর হাদিসের সাথে ওসমানের কথার মিল আছে, আল্লাহর কোরআনের আয়াতের সাথে নবীর হাদিসের কথার মিল আছে। তিনজনই বলতেছেন ভালোর কথা, কথা কন না কেন? আল্লাহ বলতেছে আমল ভালো নিরাপদ থাকবে, কথা কন ঠিক না বেঠি? নবীজি বলেন যার আমল ভালো তার কবর জান্নাত। ওসমান ডেকে বলে, কবর হলো মানুষের জীবনের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে তিনটা সওয়াল জবাব যদি কেউ সঠিকভাবে উত্তরে দিতে পারে, মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে তার মিজান ফুলজিরাতে কোনো টেনশন নাই। আর কবরের প্রশ্নে কেউ যদি একবার ফেল মারে, কবরের তিনটা সওয়াল জবাবের একটা উত্তর যদি কেউ না দিতে পারে, ওর মিজান ফুলসিরাতে মাসার কোনো উপায় নাই। যেই ফুলসিরাতের পথ হলো হীরার চাইতেও দাঁড়, মানুষ কেটে কেটে নিচের দিকে পড়ে যাবে। বিদ্যুতের গতিতে যারা পার হয়ে যাবে ওদের কপাল ভালো, আর অনেকেই পার হইতে পারবে না। ওই কঠিন পথটাকে পাড়ি দেওয়ার জন্য দুনিয়াতে ভালো আমল করা লাগবে, ভালো আমল ছাড়া কবরে যাওয়া যাবে না। আজ থেকে নামাজ পড়েন না যারা, পড়বেন। আজ থেকে নামাজ পড়বেন, রমজানে রোজা রাখবেন, দান খয়রাত করবেন, মানুষের সহযোগিতা করবেন।